সালটা 2017। ইসরায়েলের সবচেয়ে ধনীবান ব্যক্তির কাছে নিজের 5 ব্যালেন্ডিও ট্রফির একটি বিক্রি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 2013 সালে জেতা ব্যালেন্ডিও ট্রফির রেপ্লিকাটি রোনালদো বিক্রি করেছিলেন দুস্থ শিশুদের চিকিৎসার জন্য। ক্যারিয়ারের 5 ব্যালেন্ডিও জেতা এ পর্তুগিজ তারকা একটা সময় লিওনেল মেসির সঙ্গে ব্যালেন্ডিওরের লড়াইয়ে সমানে সমান টক্কর দিতেন। মেসি অবশ্য নিজের ব্যালেন্ডিওরের সংখ্যা 7-এ তুলে সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছেন। সাধারণত যে খেলোয়াড়রা ব্যালেন্ডিওর জেতেন, আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল সাময়িকী তাদের সেই ট্রফির একটি রেপ্লিকা দিয়ে থাকে। সেই রেপ্লিকা খেলোয়াড়ের ক্লাবে সংরক্ষিত থাকে অথবা জয়ী খেলোয়াড় নিজেই সেটি সংগ্রহে রেখে দেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, 2013 সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যালেন্ডিওর জেতার পর সে ট্রফির রেপ্লিকা নিলামে 6 লাখ মার্কিন ডলারে বিক্রি করে তার দুস্থ শিশুদের কল্যাণে ব্যয় করেছিলেন। ব্যালেন্ডিওরের ট্রফির রেপ্লিকা নিলামে ওঠাটা অবশ্য নতুন কিছু নয়। এর আগে আলফ্রেডো ডি স্টেফিনো 1957 ও 1959 সালে জেতা দুটি ব্যালেন্ডিওর ট্রফিও নিলামে উঠিয়েছিল। প্রথমটি বিক্রি হয়েছিল 60,800 মার্কিন ডলারে আর দ্বিতীয়টির দাম উঠেছিল 54,400 মার্কিন ডলার। তাহমিনা ইসলাম, অনাবিল স্পোর্টস, ঢাকা।